যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমলাদের ক্ষেত্রেও তাদের দক্ষতা বৃদ্ধির গুরুত্ব সরকার কিংবা আমলাতন্ত্র অনুধাবন করে। এই ভিডিওতে আমরা আমলাদের প্রশিক্ষণ সম্পর্কে জানব বা ট্রেনিং সম্পর্কে জানব। কর্মে নিযুক্ত হবার পর আমলাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা হয়। প্রশিক্ষণকালীন সময়ে তাদের দৈহিক ও মানসিকভাবে উপযুক্ত করে তোলা হয় এবং নিজ রাষ্ট্রের আর্থসামাজিক অবস্থা, সমস্যা এবং তার সমাধান সম্পর্কে অবহিত করা হয়। প্রশাসনিক বিধিবিধান সম্পর্কে এ সময় তাদেরকে পুঁথিগত ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়। তার মানে বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে যখন কেউ এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিলেক্ট হয় আমলা হিসেবে নিয়োগ পাওয়ার জন্য, তখন কিন্তু তাকে প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। এই প্রশিক্ষণের মাধ্যমেই সে কিন্তু পরিপূর্ণভাবে দক্ষ হয়ে ওঠে এবং পারদর্শী হয়ে ওঠে। তার এই যে পারদর্শিতা, এই পারদর্শিতা কিন্তু পরবর্তীতে আমলাতন্ত্রকে সঠিকভাবে ও সুষ্ঠুভাবে চালানোর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমলাতন্ত্রের অংশ হওয়া একজন আমলা, তিনি যদি সঠিকভাবে না বোঝেন যে আমলাতন্ত্র কীভাবে চালাতে হবে, কিংবা তার যদি তার দেশের কনটেক্সট সম্পর্কে সুষ্ঠু ধারণা না থাকে, তাহলে কিন্তু তিনি আমলাতন্ত্রের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াবেন। অর্থাৎ তার যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটি কিন্তু তখন সুষ্ঠুভাবে আর চলতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা যে আমলাতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে প্রশিক্ষণ বা ট্রেনিং। এখন মনে করো একজন ব্যক্তি বিসিএস পরীক্ষা দিলেন এবং বিসিএস পরীক্ষায় তিনি সিলেক্টেড হলেন। পিলি দিয়ে, ভাইবা দিয়ে সব কিছুর পরে, ভ্যারিফিকেশনের পরে তিনি বিসিএস পরীক্ষাতে সিলেক্টেড হলেন। তখন চাকরি শুরু করার আগেই তাকে কিন্তু এক ধরনের ট্রেনিংয়ের মধ্যে যেতে হয়। এটা গেল প্রি ট্রেনিং। আবার চাকরি কিছুদিন করার পর চাকরির ক্ষেত্র যদি আরও বিস্তৃত হয় কিংবা সরকার বা আমলাতন্ত্র যদি প্রয়োজনীয়তা অনুভব করে, তখন কিন্তু তাকে আবারও ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তার মানে চাকরি শুরু করার আগে যেমন একজন আমলাকে ট্রেনিং নিতে হয়, আবার চাকরি করা অবস্থায়ও তাদেরকে কিন্তু বিভিন্ন ট্রেনিং নিতে হয়। প্রশিক্ষণের জন্য অনেক সময় আমরা দেখি যে আমলাদেরকে বিদেশ সফরে পাঠানো হয়, পাশাপাশি দেশীয় নানা ধরনের ট্রেনিং তো থাকেই। তার মানে বুঝতে পারলাম যে আমলাদের প্রশিক্ষণটি আমলাতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য বা আরও সুসংহত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আছে কি কোনো? থাকলে লিখে জানাও। পরের ভিডিওটিতে দেখা হচ্ছে। আমরা আমলাদের চাকরির শর্তগুলো জানবো।